আসসালামু আলাইকুম। ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস, এখানে সবাই পাশে পাস পাবে, যদি অর্থ নাও জানে তাও পাশে পাস পাবে, বিশ্বাস হচ্ছে না? তাহলে চলো আমরা শুরু করি আমাদের ভিডিওটা। দেখো আমি এইখানে বিশটা মতো ওয়ার্ডস এবং ফ্রেজ দিয়েছি, এবং পরীক্ষায় এইখান থেকে ইনশাল্লাহ 10টা কমন পাবে। তো দেখো আমরা শুরু করি। আমি এটা দু তিনভাবে মনে রাখার সিস্টেম দেখিয়েছি এখানে, আর এখানে যেগুলো লিখেছি প্রায় প্রত্যেকটা পরীক্ষায় এইগুলো আসে। তো চলো আমরা দেখি, আর কথা না বাড়িয়ে, উড রেদার কখন দিবে আগে বলে রাখি। এই যে ওয়ার্ডস এবং ফ্রেজগুলো কিন্তু উপরে বক্সে দেওয়া থাকে, তারপর প্রত্যেক মানে 10টা গ্যাপ দেওয়া থাকে, সেইখানে অর্থ বুঝে বা সেন্টেন্স দেখে সেগুলো বসাইতে হয়। তো দেখ কীভাবে চিনবে সেটা আমি দেখাই দিই। যে উড রেদার, দেখো উড রেদার মানে হলো বরং। যদি কেউ অর্থ বোঝে তাহলে সে কীভাবে দেখবে, যে দুটো কাজ দেওয়া থাকবে, তার ভিতরে যখন একটা কাজকে বেশি পছন্দ করা বোঝাবে, যে ওই কাজটা করবে না কিন্তু এই কাজটা করবে, এরকম বোঝাতে সেখানে উড রেদার বসে। হ্যাঁ, আর এবার কিন্তু অর্থ না বুঝে সে কী করবে, দেখো কাজ দুটোর মধ্যে দেয়ান থাকবে। যদি কখনো দেখো দুটি ওয়ার্ডের মাঝখানে দেয়ান আছে, এই যেখানে উদাহরণ দেখো স্টার্ভ আর বেগ আছে, এই দুটোর মাঝখানে দেয়ান আছে, যদি কখনো এরকম দুটো ওয়ার্ডের মাঝখানে দুটো কাজের মাঝখানে যদি এরকম দেয়ান থাকে, দুটো সেন্টেন্স না কিন্তু দুটো কাজের মধ্যে দেয়ান থাকে, তাহলে সেখানে অবশ্যই হবে হলো উড রেদার। এটা হলো অর্থ না বুঝলেও এইটা দেখে তোমরা বুঝতে পারবে। তারপর নোশনার হ্যাড, দেখো আমি এই দুটো পাশাপাশি কেন রাখলাম, কারণ এই দুটোতেই হলো দেয়ান থাকে। দেখো এখানেও দেয়ান থাকে, এখানেও দেয়ান থাকে, তাহলে তুমি যখন দেখবে কোনো কোশ্চেনে দেয়ান আছে, তাহলে সেখানে তোমার মনে হবে কি হয় উড রেদার না হলে নোশনার হ্যাড পড়বে। কারণ পার্থক্যটা কি, পার্থক্যটা হলো দেখো এখানে বলেছে দুটি কাজের মধ্যে মানে দুটি ওয়ার্ডের মাঝখানে দেয়ান থাকবে, আর এখানে বলছে দুটি ক্লজের মধ্যে মানে দুটি সেন্টেন্স থাকবে আলাদা আলাদা, হ্যাঁ তার মাঝে হলো দেয়ান থাকবে। এইখানে আমরা সেন্টেন্সটা যদি দেখি একটু, এবার দেয়ান আছে, এখানে একটা সেন্টেন্স আছে উই স্টার্টেড প্লেয়িং, মানে একটা ক্লজ আছে ইট স্টার্টেড টু রেইন, দুটি ক্লজ তার মাঝখানে কিন্তু দেয়ান, এর মতো না। যদি দুটি ক্লজের মাঝখানে দেয়ান থাকে তখন হবে হলো নোশনার হ্যাড, আর যদি দুটি ওয়ার্ডের মাঝখানে থাকে বা ভার্বের মাঝখানে থাকে তখন হবে হলো উড রেদার, ঠিক আছে? আর যদি কেউ অর্থ বোঝে তাহলে তো নোশনার হ্যাড মানে যেই না মাত্র, হ্যাঁ, আর প্রথম ক্লাজে ভার্বের ভি থ্রি হবে, পরে ক্লাজে ভি টু, এটা যদি কেউ দেখে বুঝতে পারে আলহামদুলিল্লাহ, না পারলে আমরা অন্যভাবে শুধু দেয়ান দেখে কিন্তু এটা পড়াইতে পারবো। তারপরে দেখো হ্যাড বেটার, হ্যাঁ হ্যাড বেটার মানে উচিত, অধিকাংশ স্টুডেন্টের এইটাই ভুল হয়, হ্যাড বেটার এবং হ্যাভ টু বা হ্যাজ টু কোথায় পড়বে। দেখো হ্যাড বেটার মানে হলো উচিত, আর হ্যাভ টু হ্যাজ টু মানে কোনো কাজ করতে বাধ্য। তা আমি যেটা বলি স্টুডেন্টদেরকে সেটা হলো তোমরা যখনই দেখবে হ্যাড বেটার এবং হ্যাভ টু দুইটাই আছে, এবং যে সেন্টেন্সে এগুলো বসার মতো মনে হয়, আচ্ছা বসার মতো মনে হয় মানে কি, দেখো দুটো সেন্টেন্সে কী থাকে জানো, গ্যাপের পরে দেখবে ভার্বের ভি অন থাকবে, মানে সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ থাকবে, এই যে সাবজেক্ট এবং এই যে ভার্ব এই দুটোর মাঝখানে গ্যাপ থাকবে, ঠিক আছে? তো এই এই জায়গায় আমাদের গ্যাপ থাকবে। এখন দেখো সাবজেক্ট এবং ভার্বের মাঝখানে গ্যাপ এরকম হবে, এবং এই ভার্বটা অবশ্যই প্রেজেন্টে থাকবে, ভার্বের বেস্ট ফর্মে থাকবে। তাহলে এখানে হ্যাড বেটার না হলে হ্যাভ টু হ্যাজ টু যখন একটা বসতে পারে, এখন কখন কোনটা বসবে আমি বলি কি, যে দুটো গ্যাপে তোমার মনে হচ্ছে এই দুটো বসতে পারে, সেই দুটো গ্যাপ একটু বাদ রেখে দেবা, এটা একেবারে সবার শেষে এই দুটো দিবা। দিয়া কীভাবে দিবা, সেইখানে তুমি চিন্তা করবা এই দুটো সেন্টেন্সের ভিতরে কোনটা একটু বেশি বাধ্য বোঝাচ্ছে, মানে কোনটা একটু জরুরি বেশি, গুরুত্বটা বেশি, সেইখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু যেটা হবে সেটা দিয়ে দেবো, আর যেখানে একটু গুরুত্বটা কম সেখানে আমরা হ্যাড বেটার দেবো। আমরা দুটো উদাহরণ দেখি, বলছি ইউ আর লুকিং উইক, তোমাকে দুর্বল দেখাচ্ছে, ইউ ড্যাশ টেক রেস্ট, তোমার বিশ্রাম নিতে তুমি বাধ্য নাকি উচিত সেটা আমরা দেখব। আর এখানে বলছি ইট ইজ রেইনিং হেভিলি, খুব মুষলধারে বা ভারী বর্ষণ হচ্ছে, ইউ ড্যাশ টেক অ্যান আমব্রেলা, তোমার একটা ছাতা নেওয়া কি উচিত না বাধ্য। এই দুটোর ভিতরে দেখো ছাতা নেওয়াটা কিন্তু বাধ্য, আর দুর্বল দেখাচ্ছে তখন রেস্ট নিয়ে বাধ্য না, নেওয়াটা হলো উচিত, ঠিক আছে? তারপর সাধারণত হ্যাভ টু হ্যাজ টু কোথায় বসে, সাধারণত ডাক্তার হসপিটাল বৃষ্টি ইত্যাদি উল্লেখ থাকলে, তারপর এর ব্যতিক্রমও কিন্তু হয়। এবার ইউজ টু আমরা কখন দেব, ইউজ টু দেব হলো যখন অতীতে কোনো কাজে আমরা অভ্যস্ত থাকা বোঝাবে, অতীতে কোনো কাজে অভ্যস্ত মানে এখন নেই, এটা সবসময় থাকবো অতীতকালে থাকবে, যে আগে এই কাজটা করতাম সেইটা বোঝাইতে হলে ইউজ টু বসে। আমরা উদাহরণটা দেখি একটু, এই যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু এখন নাই, ওনার কি কাজ করতো, এই যে ট্রাভেল অ্যাট নাইট টু সি দ্য কন্ডিশন অফ হিজ সাবজেক্টস, তার প্রজাদের অবস্থা দেখার জন্য রাত্রে ভ্রমণ করতেন বা ঘুরে বেড়াইতেন, এটা আগে তিনি অভ্যস্ত ছিলেন, এখন কিন্তু নাই, ওকে? তারপরে দেখো এখানে অ্যাজিব বা অ্যাজদো, অ্যাজিবটাই বেশি আসে, যেটাই আসুক আমরা ইনশাল্লাহ অবশ্যই পরীক্ষায় পারবো। কীভাবে এটা তোমরা দেখেই বুঝতে পারবে, সাধারণত হয় কি দেখো প্রথম ক্লাজে ভি ওয়ান আর পরে ক্লাজে ভি টু থাকবে, ঠিক আছে? অথবা প্রথম ক্লাজে যদি ভি টু মানে ভার পাস্ট ফর্ম থাকে, পরেটা দেখবে হ্যাড প্লাস ভি থ্রি, এই ফর্মাটটা থাকবে, প্রথমে ভি ওয়ান
পরটা ভি টু অথবা প্রথমে ভি টু পরে হেড প্লাস ভি থ্রি এরকম হইলে সেখানে আমরা কি দেবো এজ ইফ বাই এজ দো। তা বাদে যদি আর কেউ মনে রাখতে পারো দেখো এই যে ভার্বগুলো আছে এখানে পাঁচটা ভার্ব লিখছি এইগুলো যদি প্রথম ক্লজে থাকে তাহলে অবশ্যই সেখানে এজ ইফ বাই এজ দো বসবে। স্পিক অ্যাক্ট বিহেভ টক প্রসিড প্রিটেন্ড এই যে দেখো হি বিহেভস অবশ্যই এখানে এজ ইফ বসবে এ একটা নিয়ম গেল। যদি তুমি মনে করো না এগুলো মনে থাকবে না তাহলে দেখো এখানে প্রেজেন্ট এবারে পাস্টে এরকম হইলে আমরা সেখানে কি দেবো এজ ইফ বা এজ দো আমরা সেখানে বসিয়ে দেব। এবার আমাদের আসতে হলো দেয়ার এবং ইটের ব্যবহার। এই দেয়ার এবং ইট কিন্তু দুইটাই কিন্তু সাবজেক্টে গ্যাপ থাকবে আর কোথাও কিন্তু সাবজেক্টে গ্যাপ থাকবে না। এই যে এখানেও সাবজেক্টে গ্যাপ থাকবে এখানেও সাবজেক্টে গ্যাপ থাকবে যখনই দেখবে সাবজেক্টে গ্যাপ এরপরে ভার্ব দেওয়া আছে এই যে এখানে গ্যাপ থাকবে এখানে গ্যাপ পরে দেখো ভার্ব মানে সাবজেক্ট থাকবে না তাহলে সাবজেক্টের জায়গায় আমাদের কী বসবে দেয়ার অথবা ইট বসবে। এখন দেখো যদি ওই সেন্টেন্স দ্বারা এটা বোঝায় যে কোথাও কোনো কিছু ছিল আছে বা নেই কোথাও কোনো কিছু আছে বা ছিল বা নেই এই টাইপের কিছু বোঝাচ্ছে তাহলে সেখানে সাবজেক্ট অবশ্যই দেয়ার বসবে আর এইটা বাদে অন্য কিছু বোঝালে সেখানে সাবজেক্ট কী বসবে ইট বসবে। সাপোজ আমরা এখানে উদাহরণ দেখি ড্যাশ লিভড আ কিং ইন স্কটল্যান্ড নিশ্চয়ই স্কটল্যান্ডের একটা রাজা ছিল সেটা বোঝাচ্ছে এই জন্য এখানে সাবজেক্টে দেয়ার বসছে। এখানে যদি গ্যাপ থাকতো আছে কি হ্যাজ বিন রেইনিং সিন্স আফটারনুন বিকাল থেকে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু কোনো কিছু আসে ছিল না এসবগুলো বোঝাচ্ছে না এই জন্য এখানে সাবজেক্টে আমরা ইট দেব। আচ্ছা অ্যাজ সুন অ্যাজ এটা আসে সবসময়ই প্রায় এটা নিয়মটা খুবই সহজ সেটা হলো উভয় পাশে ভি টু হবে আর কোনো নিয়মে কিন্তু এমন নাই যে এই পাশেও ভি টু এই পাশেও ভি টু এই দুইটাই ভি টু আর এই গ্যাপটা আমাদের মাঝখানেও হইতে পারে গ্যাপটা প্রথমেও হইতে পারে তো যেখানেই হোক ক্লজ দুইটাই হবে আমাদের ভি টু করে হবে। এটা উদাহরণ দেখি অ্যাজ সুন অ্যাজ আই হার্ড দ্য নিউজ ভি টু আই ইনফর্মড ইউ এটা ভি টু দুইটাই ভি টু এই জন্য প্রথমে কী বসছে অ্যাজ সুন অ্যাজ। তারপরে যদি আমরা দেখতে চাই এখানে আসে হলো দেখো উড ইউ মাইন্ড এই উড ইউ মাইন্ড দ্বারা অনুরোধ করা বোঝায় যে যদি কিছু মনে না করেন কিন্তু আমরা বুঝবো কীভাবে এখানে দেখো গ্যাপের পরে ভার্বের সাথে কী থাকবে আইন যোগ থাকবে গ্যাপের পরে ভার্বের সাথে আইন যোগ থাকবে বাকির শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকবে ঠিক আছে। তাহলে যখনই দেখবো আইন যোগ আছে তখন আমরা কী দেবো উড ইউ মাইন্ড এই আইন যোগ আরেকটা জায়গায় হয় সেটা হলো হোয়াটস ইট লাইক হোয়াটস ইট লাইক মানে কি কেমন লাগে এখানেও গ্যাপের পরে ভার্বের সাথে আইন যোগ থাকবে। তো আসার কথা হলো যে আমাদের হোয়াটস ইট লাইক অথবা উড ইউ মাইন্ড সাধারণত যে কোনো একটা থাকে তাহলে যখনই দেখবো আমি গ্যাপের পরে ভার্বের সাথে আইন যোগ তখন আমরা হোয়াটস ইট লাইক দেবো অথবা উড ইউ মাইন্ডের যে কোনো একটা দেবো। কিন্তু ইনকেস যদি দুইটাই থাকে আমাদের অপশনে তখন কখন কোনটা দেবো একটু আমরা পার্থক্য করে দিই কোনো সেন্টেন্স দ্বারা যদি এরকম অনুরোধ করা বোঝাই তখন আইন যোগ হলে আমরা উড ইউ মাইন্ড দেবো আর হোয়াটস ইট লাইকের নিয়মটা কী জানো যে প্রথমে একটা নেগেটিভ বাক্য থাকবে যে কেউ একটা ব্যক্তি এই কাজটা কখনো করে নাই বা কখনো খায় নাই যায় নাই দেখে নাই তখন জিজ্ঞাসা করবে এটা কেমন লাগে এই টাইপের সেন্টেন্সে আমাদের কী বলবে হোয়াটস ইট লাইক। তো তাহলে এই দুইটাই কিন্তু জিজ্ঞাসা চিহ্ন হলো আর একটা জিজ্ঞাসা চিহ্ন থাকবে হলো হোয়াট ইফ জি যখন দেখবো একটা সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে কিন্তু এদের মতো আইন যোগ নাই তাহলে আইন যোগ না হলে সেখানে কী হবে হোয়াট ইফ হবে এটা কিন্তু দেখে আমার অর্থ বোঝা লাগবে না আমরা দেখেই চিনতে পারবো এগুলো। তাহলে কি হলো যদি জিজ্ঞাসা চিহ্ন আছে এবং আইএনজি আছে তাহলে উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক আর যদি জিজ্ঞাসা আছে আইন যোগ নাই তখন কী হবে হোয়াট ইফ হবে। তারপরে আছে হোয়াট ডাস লুক লাইক এখান থেকে দুটো অপশন আছে তাহলে যেই প্রশ্ন দেখবো ডাবল গ্যাপ আছে সেখানে আমাদের কী বসবে হোয়াট ডাস লুক লাইক এই যেমন এখানে উদাহরণ দেওয়া আছে ড্যাশ অ্যান এলিয়েন ড্যাশ দুটো গ্যাপ আছে তাহলে এই যে ডাবল অপশনটা এখানে বসে যাবে। তারপর ওয়াজ বর্ন এটা প্রায় প্রত্যেকটা পরীক্ষাই আসে ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিল সাধারণত যখন দেখবো যে কোনো একটা মহান ব্যক্তির নাম দেওয়া থাকবে দিয়ে তারপরে তা কোনো স্থানের নাম থাকবে শাল থাকবে অথবা পরিবারের নাম থাকবে স্থান শাল বা পরিবার তখন অবশ্যই হবে কি ওয়াজ বর্ন এই যেমন কাজী নজরুল ইসলাম ড্যাশ ইন 1899 হ্যাঁ 1899 সালে জন্মগ্রহণ করেছিল তাহলে এখানে অবশ্যই হবে ওয়াজ বর্ন। এবার লেট অ্যালোন এটা খুব মজার নিয়ম লেট অ্যালোন মানে হলে ভাবাই যায় না হ্যাঁ এটা সবসময় কী হবে আগে একটা নেগেটিভ কিছু একটা থাকবে এই যে উদাহরণ দেখো এখানে নেগেটিভ আছে ক্যান নট বাই এ বাইক এরপরে গ্যাপের আগে কমা থাকবে আমরা এটা দেখে কিন্তু চিনতে পারি যে গ্যাপের আগে কী থাকবে কমা থাকবে হ্যাঁ আর কখনো কিন্তু গ্যাপের আগে কমা থাকবে না আর আগে ছোটো একটা কিছু থাকবে পরে বড়ো একটা কিছু থাকবে মানে এই ছোটো জিনিসটা একটা নেগেটিভ মানে পারে না পরে একটা বড়ো জিনিস মানে এটাকে ভাবাই যায় না যে বাইক কিনতে পারে না কার কিনবে এটা ভাবাই যায় না। লেস্ট তো এতক্ষণ যেগুলো বললাম এগুলো পড়লেই কিন্তু পরীক্ষায় 90% কমন পাবে এবার যেগুলো আসছে এগুলো একটু লেস ইম্পর্টেন্ট। তো লেস্ট লেস্ট মানে হলো তা না হলে এটা আমরা চিনবো কীভাবে যখন দেখবো যে গ্যাপ আছে আগে একটা গ্যাপ থাকবে সাবজেক্টের পরে শুড বা মাইট থাকবে শুড বা মাইট
যখনই দেখবো সাবজেক্টের পরে শুড বা মাইট আছে, এর আগে আমরা কি দেবো, লিস্ট দেবো। এই যে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো, লিস্ট, তা না হলে ইউ মাইট ফেল ইন দ্য এক্সাম। তারপর আসছে আমাদের সো দ্যাট। সো দ্যাট চিনবো কীভাবে, সাবজেক্টের পরে ক্যান বা কোড থাকবে, সাবজেক্টের পরে কী থাকবে, ক্যান বা কোড। এই যে উই ক্যান সাকসিড ইন লাইফ, এখানে গ্যাপটা আমাদের থাকবে, তাহলে আমরা সেখানে কী করবো, সো দ্যাট দিয়ে দেবো। ওকে, এরপরে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি, সেটা হলো ইট ইজ হাই টাইম। হ্যাঁ, এটাও আসে মোটামুটি ভালোই পরীক্ষায়। ইট ইজ হাই টাইম মানে হলো এটাই উপযুক্ত সময়। তো এখানে কী হবে, এখানে বাক্যের প্রথমে গ্যাপ থাকে, মানে সাবজেক্টের আগেই গ্যাপ। একটা সেন্টেন্স তো শুরু হয় সাবজেক্ট দিয়ে, সেই সাবজেক্টের আগে গ্যাপ থাকবে, এবং সাবজেক্টের ভার্বটা অবশ্যই ভি টু থাকবে, অবশ্যই কী থাকবে, ভি টুতে থাকবে। ঠিক আছে, তাহলে সেখানে আমরা সাবজেক্টের আগে কী দেবো, ইট ইজ হাই টাইম। এই যে এটা, ইট ইজ হাই টাইম উই, এ দেখো স্টপ, সাবজেক্ট উই স্টপড ভি টু করাপশন, ইট ইজ হাই টাইম বলবে। এরপর যেগুলো আসছে এগুলো খুবই কম আসে, ইন কেস, অ্যাজ লং অ্যাজ, আনলেস, ইফ। যদিও অর্থ একটু আলাদা, দেখো ইন কেস, আনলেস, ইফ এদের নিয়ম হলো একই, আর অ্যাজ লং অ্যাজ এদের নিয়ম হলো কি, মানে কি যতক্ষণ পর্যন্ত। ঠিক আছে, তাই এদের নিয়ম হলো কি যে একটা বাক্য প্রেজেন্ট হলে আরেকটা ফিউচারে থাকবে, এইটাই, অথবা প্রথমটা ফিউচারে থাকবে পরেরটা হলো প্রেজেন্টে থাকবে। এই ধরনের বাক্যে তোমাদের ইন কেস, অ্যাজ লং অ্যাজ, আনলেস বা ইফ এদেরগুলো বসবে। তারপরে হোয়েন এভার, ইন অর্ডার টু, এগুলো খুবই কম আসে, এগুলো এই যে হোয়েন এভার মানে যখনই হোক। হ্যাঁ, এদের উভয় পাশে কিন্তু একই টেন্স হবে, উভয় পাশে কী হবে, একই টেন্স হবে। তো এই হোয়েন এভার মানে যখনই হোক, এটা তুমি দেখলেই বুঝতে পারবে। আর ইন অর্ডার টু মানে লক্ষ্যে, হ্যাঁ এটা খুবই কম আসে, তারপরে এটা অর্থ জানলে ইনশাল্লাহ হয়ে যাবে যে কী জন্য, এটা প্রশ্ন করলেই বুঝতে পারবে। তো হি কেম হিয়ার ড্যাশ সিক হেল্প, ঠিক আছে। এখানে দেখো একেবারে শেষের দিকে গ্যাপটা থাকবে একটা ভার্বের আগে, তো সেখানে আমাদের কী বলবে, ইন অর্ডার টু। তো প্রথমে আমি যে 10-15টা বলেছি ওইগুলো পড়লে ইনশাল্লাহ সবগুলো অ্যান্সার করতে পারবে। তো এই ছিল আমাদের মোটামুটি ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের উপর লেকচার। আশা করি তোমরা এটা যদি একটু ভালো করে বোঝো এবং একটু প্র্যাকটিস করো, তোমরা নিশ্চিত পাশে পাস পাবে ইনশাল্লাহ। তো সবার প্রতি শুভকামনা থাকলো, সবাই ভালো থাকো, সুন্দর থাকো, আসসালামু আলাইকুম।